বয়স মাত্র 8, তবে এই বয়সেই অজানা অচেনা মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য নজির গড়ল রায়গঞ্জের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ঋষিকা চক্রবর্তী। বাবা মায়ের অনুপ্রেরণায় ক্যান্সার আক্রান্ত রোগীদের পটচুল বানানোর জন্য নিজের চুল দান করল ছোট্ট ঋষিকা। তার এই কাজকে সাধুবাদ জানিয়েছে গোটা বিশ্ব। পরিবার সূত্রে জানা গিয়েছে, বছরখানেক আগে ফেসবুকের মাধ্যমে বাবা কৌশিক চক্রবর্তী জানতে পারেন, ক্যান্সার আক্রান্ত রোগীরা মূলত কেমোথেরাপির পর মাথার চুল ঝরে যায়, তাই শারীরিকভাবে তারা সুস্থ হয়ে উঠলেও মানসিকভাবে অসুস্থ থাকেন। চুল ছাড়া নিজেদের আয়নায় দেখার পর কেউ কেউ মানসিক অবসাদের শিকার হয়ে পড়েন। মুম্বাইয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই বিষয়ে সাহায্যের হাত বাড়ায় ক্যান্সার আক্রান্ত রোগীদের দিকে। তারা মানুষের কেটে ফেলা চুল জড়ো করে কৃত্রিম পরচুল বানায়, যা সত্যি আক্রান্তদের আবার জীবনে মূল স্রোতে ফিরিয়ে আনতে সাহায্য করে। আমার নাম ঋতুপর্ণা চক্রবর্তী দাস। একটুও খারাপ লাগেনি, কারণ এটা মোটামুটি বছরখানেক ধরে আমাদের চিন্তাভাবনা চলেছিল। যখন ওর বাবা প্রথম ঋষিকাকে বলে যে মানে তোর চুলটা যদি ক্যান্সার পেশেন্টদেরকে দেওয়া হয় তাহলে তোর কীরকম লাগবে, তো ও এক বাক্যে রাজি হয়ে যায়। তো তারপরে তো পরশু দিন তো চুলটা কাটা হয়েছে, আমার একটুও খারাপ লাগেনি, কারণ মনে মনে ভীষণ হ্যাপি হয়েছি আর ভীষণ ভালো লাগছে। নিশ্চয়ই অবশ্যই জানাবো, আমি নিজেও উদ্যোগী হয়েছি তার জন্য, সেটার প্রচেষ্টা আমার চলছে, এবং আমি তো অবশ্যই আমার ফ্রেন্ড সার্কেল সবাইকে বলবো। ইভেন আমি মানে ওকে যে ওকে দেখে যারা ইন্সপায়ার হয়েছে তিথিকে দেখে, মানে ঋষিকাকে দেখে, তাদেরকেও অবশ্যই বলবো যে অবশ্যই তারা যেন এরকমভাবে তাদের হেয়ার ডোনেট করে, যেন ক্যান্সার পেশেন্ট যাদের চুলের যেরকম প্রবলেম হয় তারা যেন উপকৃত হয়। সম্প্রতি সে তার চুল কেটে প্যাকেটবন্দি করে পাঠিয়ে দেয় মুম্বাইয়ের ওই স্বেচ্ছাসেবী সংস্থায়। চুল কাটায় সামান্য মন খারাপ করলেও কোনো রোগীর সাহায্য করতে পেরে সে তৃপ্তির হাসি হাসে। মেয়ের এই কাজের জন্য গর্ববোধ করছেন কৌশিক এবং ঋতুপর্ণা। মেয়ের এই মহৎ কাজের জন্য যথেষ্ট খুশি এবং গর্বিত বাবা কৌশিক চক্রবর্তী ও মা ঋতুপর্ণা দাস চক্রবর্তী। আমি বছরখানেক আগে দেখেছিলাম ফেসবুকে যে চুল যদি 1 ফিটের উপরে মানে 12 ইঞ্চির উপরে যদি লম্বা হয়, সেই চুলটা যদি প্রপারলি কেটে পাঠানো যায়, তাহলে একটি সংস্থা আছে মুম্বাইতে যারা ক্যান্সার পেশেন্টদের যাদের চুল কেমোথেরাপির জন্য উঠে যায় তাদেরকে তারা উইগ মানে পরচুলো বানিয়ে তারা দান করে, ডোনেট করে। তো তখন এই চিন্তা ছিল যে মেয়ের চুল বড় হচ্ছে, মেয়েকে জিজ্ঞেস করেছিলাম তুই চুল ডোনেট করবি কিনা, তো তাতে রাজি হয়েছিল। ক্যান্সার পেশেন্টদের ছবি দেখে বলেছিল যে হ্যাঁ আমি ডোনেট করব। তো গত পরশুদিন সেই চুল কাটিয়ে আমরা প্রপারলি প্যাকিং করে গতকালকে আমরা পাঠিয়ে দিয়েছি কুরিয়ার করে। এই চুলটা এরকম আরও 4-5 জনের চুল মিলে একজনের উইক তৈরি হয়, মানে একজনের পরচুলো তৈরি হয়। হ্যাঁ, খুব ভালো লাগছে। সব থেকে বেশি ভালো লাগছে আমি ফেসবুকে এটা পোস্ট করার পরে কয়েক হাজার শেয়ার হয়েছে, তাতে আমার পরিচিত সার্কেল এবং অপরিচিত সার্কেলের অনেকে নিজের চুল কাটিয়েছে, ডোনেট করেছে। আমার নাম কৌশিক চক্রবর্তী, আমার মেয়ের নাম ঋষিকা চক্রবর্তী, ও সারদা বিদ্যা মন্দিরে পড়ে রায়গঞ্জে, ক্লাস 2 পড়ে, 8 বছর বয়স। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়াল, টাইমস বাংলা।